উদ্বোধনের আগেই ফাটল ধরেছে ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে। ঠিকাদারের অতি নির্মমানের কাজের ফলে মাত্র 3 মাসের মধ্যেই ভেঙে যাচ্ছে অক্সিজেন প্ল্যান্টের নিচের ঢালাই, ফলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই প্ল্যান্টটি। কোভিডের সময় রাজ্যের প্রায় প্রতিটি মহকুমা এবং জেলা হাসপাতালেই অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নিয়েছিল ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর। রাজ্যের পিছিয়ে পড়া মহকুমার মধ্যে অন্যতম গন্ডাছড়ায় এই অক্সিজেন প্ল্যান্ট পৌঁছতে প্রায় 2 বছর লেগে গেলেও বর্তমানে সম্পূর্ণ হয়েছে নির্মাণ কাজ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। গন্ডাছড়া মহকুমাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল অক্সিজেন প্ল্যান্টের। অবশেষে রাজ্যের শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলা হয় মহকুমা হাসপাতালে। খুব সহজেই অক্সিজেনের যোগানের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমেও হাসপাতালে রোগীর বেডে বেডে অক্সিজেনের সুবিধা দেওয়া হবে বলে ঠিক হয়েছিল। তবে মহকুমাবাসীর সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। ঠিকাদারের এই নির্মমানের কাজের তীব্র প্রতিবাদ করেছেন গন্ডাছড়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পাণ্ডব দাস। রাজ্য স্বাস্থ্য দপ্তরকে এই বিষয়ে অবগত করেছেন বলে সোমবার জানালেন তিনি। আমাদের যে এলোপো প্ল্যান্টটা, এটা যে তারা কনস্ট্রাকশন করেছে, বেসগুলি একটা কর্নার দিয়ে ভেঙে গেছে, তো ওটা আমি বারবার ওদেরকে ইনকোয়ারি করেছি কেন ভেঙে গেল। তো তারা বলছে যে তারা 5 বছরের কন্ট্রাক্ট আছে, ওরা রিপেয়ার করে দেবে। আমি আমার স্টেটকেও জানিয়েছি, যারা দায়িত্বে আছে ওদেরকে, যে এটাকে একটু ভিজিট করে যেতে, তাদের প্ল্যান্টগুলি কেন এবং হল। তাছাড়া অক্সিজেন তারা অপারেট করে, কিন্তু তাদেরকে কোনো স্টাফ দেয় না, মাঝখানে অক্সিজেন লিক হয়ে সব খালি রয়ে গিয়েছে। তো বলছি ওদেরকে, ওরা যে কেয়ারটেকার আছে ওনাকে বলছি যে আপনারা কেন এটা লিক হলো, তো এগুলো আমরা অপারেট করবো না, আপনারা করবেন। তো ঠিক আছে, আমি তারপরে আমি আমার স্টেটের লোকে যোগাযোগ করেছি এবং তারা এটা ব্যবস্থা নেবে। উদ্বোধনের আগেই ফাটল ধরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টটিকে সারাই করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখন কি ভূমিকা নেয়, সেদিকে তাকিয়ে রয়েছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমাবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।